আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি সবিতা রানীদের, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার একটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে বিশ্ব সভ্যতা নামক অধ্যায়ে আমরা রোমান সভ্যতা নিয়ে আলোচনা করব। আমরা রোমান সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আজকে হচ্ছে লেকচার নম্বর 4। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে চলে যাও, দ্বিতীয় অধ্যায়ে রোমান সভ্যতায়। তো রোমান সভ্যতা আমাদের শুরু 20 নম্বর পৃষ্ঠায়, আর রোমান সভ্যতা শেষ হচ্ছে 24 নম্বর পৃষ্ঠায়। তো আজকের আলোচ্যসূচিতে থাকবে পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কাল, সভ্যতায় রোমের অবদান, শিক্ষা, সাহিত্য, লিখন পদ্ধতি, স্থাপত্য, ভাস্কর্য এবং বিজ্ঞান, আর সর্বশেষে হচ্ছে ধর্ম, দর্শন ও আইন। আইনের আবার 3টি ভাগ রয়েছে রোমান সভ্যতার: বেসামরিক আইন, জনগণের আইন এবং প্রাকৃতিক আইন। তাহলে আসো আমরা আমাদের পড়ায় চলে আসি। পটভূমি: গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। ভৌগোলিক অবস্থান ও সময়কাল: ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে রোম নগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্য সাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্র বন্দর এড্রিয়া। ইতালির পশ্চিমাংশেও ভূমধ্য সাগর অবস্থিত। সাগরের এই অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষি নির্ভর দেশ। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল, যে কারণে এসব সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হতে থাকে। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং 476 খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়। রোম নগরী ও রোমান শাসনের পরিচয়: গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। এই জন্য একে 7টি পর্বতের নগরীও বলা হয়। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকেই লাতিন বলা হতো। তাদের নাম অনুসারে ভাষার নামও হয় লাতিন ভাষা। লাতিন ভাষা রোমিওলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম। রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। ধাপে ধাপে নানা সংস্কার সংগ্রামের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। এই যুগে 7 জন সম্রাট দেশ শাসন করেন। এই যুগে সর্বশেষ সম্রাট টারকিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা ব্রুটাস এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে শাসনের সুযোগ প্রদান করে। রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে: প্যাট্রিশিয়ান অর্থাৎ অভিজাত শ্রেণী, আর প্লিবিয়ান যারা সাধারণ নাগরিক। ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিকরা প্লিবিয়ান শ্রেণীভুক্ত। প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল প্যাট্রিশিয়ান ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। সমাজে প্লিবিয়ানরা বঞ্চিত শ্রেণী ছিল। অধিকার বঞ্চিত প্লিবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করতে থাকে। শেষ পর্যন্ত প্লিবিয়ানরা কিছু অধিকার আদায় করতে সক্ষম হয়। প্লিবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত হতে থাকে। 450 খ্রিস্টপূর্বাব্দ প্লিবিয়ানরা ব্রোঞ্জপাতে 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে দুজন কনসালের মধ্যে একজন প্লিবিয়ানদের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়। রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ক্রমে দেশটি সাম্রাজ্যবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে। স্বল্প সময়ের মধ্যে রোম সমগ্র ইতালির উপর প্রভাব বিস্তারে তৎপর হয়।
146 থেকে 46 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ। ধনী দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতা দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি, সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম। রোমের অর্থনীতি ছিল দাসদের উপর নির্ভরশীল। শাসকদের অমানুষিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। 2 বছর ব্যাপী তারা তাদের বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়। 71 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়। চরম নির্যাতন নেমে আসে দাসদের ওপর। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধেও জড়িয়ে পড়ে রোম। ফলে উচ্চাকাঙ্ক্ষী সামরিক নেতারা ক্ষমতায় আসতে থাকেন এবং রোমের গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে 3 জন নেতা একযোগে ক্ষমতায় আসেন, যা ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। বিশাল রোম সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করে শাসনের দায়িত্ব নেন অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাস। লেপিডাসের দায়িত্বে ছিল আফ্রিকার প্রদেশসমূহ, অক্টোভিয়াস সিজারের দায়িত্বে ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশ এবং অ্যান্টনির দায়িত্বে ছিল পূর্বাঞ্চল। তবে 3 জনের শাসন বেশি দিন স্থায়ী হয়নি বা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল রোমের একচ্ছত্র অধিপতি বা সম্রাট হওয়ার। ফলে খুব শীঘ্রই আবার ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়, অক্টোভিয়াস সিজার পরাজিত করে লেপিডাসকে। এদিকে মার্ক অ্যান্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে তার শক্তি বৃদ্ধি করেন, কিন্তু অক্টোভিয়াস সিজারের সঙ্গে ক্ষমতা দ্বন্দ্বে তিনি পরাজিত হন। ক্ষমতা দখল করে অক্টোভিয়াস সিজার অগাস্টাস সিজার নাম ধারণ করে সিংহাসন আরোহণ করেন। ইতিহাসে তিনি এই নামেই বেশি পরিচিত। 14 খ্রিস্টাব্দে অগাস্টাস সিজারের মৃত্যু হয়। তার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যীশু খ্রিস্টের জন্ম। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোমে আবার বিশৃঙ্খলা দেখা দেয়। বিদেশি আক্রমণ, বিশেষ করে জার্মান বর্বর গোত্রগুলোর আক্রমণ তীব্র হতে থাকে। তাছাড়া অভ্যন্তরীণ ক্ষমতার কোন্দলের কারণে রোমানদের শক্তি ক্ষয় হয়ে যেতে থাকে। রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস জার্মান বর্বর গোত্রের তীব্র আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হলে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে চূড়ান্ত পতন ঘটে। ইতোমধ্যে খ্রিস্ট ধর্মের অগ্রযাত্রা শুরু হয় এবং জার্মানদের উত্থান ঘটে। সভ্যতায় রোমের অবদান। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল ও এক্ষেত্রে আধুনিক বিশ্বে রোমানদের কাছে ব্যাপক ঋণী। শিক্ষা, সাহিত্য, লিখন পদ্ধতি। এ সময়ে শিক্ষা বলতে বোঝাত খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমান রোমের যাত্রা শুরু হয়েছিল, সুতরাং তাদের সবকিছু ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা ছিল একটি ফ্যাশন, ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত। সে যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সের বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিদ ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবেও বিখ্যাত ছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাস ও এ যুগে জন্মগ্রহণ করেছিলেন। স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞান। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হাডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে 5,600 দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন।
মার্বেল পাথরে। তারপর দেখো কলসিয়াম নামক নাট্যশালা যেটি নির্মিত হয়েছিল সেটার ছবিটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে একসাথে 5,600 জন দর্শক বসতে পারতেন, যে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন, এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণা কর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল, বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসের অসামান্য অবদান রেখেছেন। ধর্ম, দর্শন ও আইন, রোমানরা ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। অনেক গ্রিক দেবদেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেবদেবী হয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি। রোমান দেব মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যারা, তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন, তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। উল্লেখ্য, এ সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়, যেটা আমরা আগেই জেনেছি। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে, এতে সম্রাট ক্ষুব্ধ হন, কারণ খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। ফলে রোমান সম্রাটরা এই ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন। অনেকে মনে করেন যে রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তবুও রোমান দর্শনে সিসেরো লুক্রেটিয়াস খ্রিস্টপূর্ব 98 থেকে 55 তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোয়িকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। 140 খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান। রোমান আইনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন। এই আইন পালন বেসামরিক আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল, আর এই আইন লিখিত অলিখিত দুই রকমই ছিল। জনগণের আইন, এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল, তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল, তবে এর মাধ্যমে দাস প্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এই আইনের প্রণেতা। এবার আসো প্রাকৃতিক আইন। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমি বলেছি এখানে কঠিন কোনো ভাষা নেই, তোমরা যদি পড়ো, বারবার পড়ো, তাহলে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে, আর তোমাদের প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের বারবার করে পড়া দরকার, কারণ ইতিহাস যেহেতু অত্যন্ত সাল সমৃদ্ধ তথ্য থাকে, নামগুলো আনকমন থাকে, তাই বারবার পড়বে, বারবার শিখবে এবং নিজে নিজে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই তৈরি করবে, নিজে উত্তর তৈরি করবে এবং নিজেরা বারবার চর্চা করবে। আর আমি আজকের ক্লাসের প্রেক্ষিতে তোমাদের জন্য একটি বাড়ি কাজ রেখেছি। বাড়ি কাজটি হচ্ছে নর্মাল একটি প্রশ্ন, মানে সৃজনশীল দিইনি। আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে
যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, সেহেতু তোমাদের আমি ওই রোমান সভ্যতার উপরে একটি প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নটি দেখো যে রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, ব্যাখ্যা করো। আশা করি তোমরা পারবে। আচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।